হ্যালো বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধু প্রিয় বন্ধুরা আবারও আপনাদের একখানা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডলোবেন প্লাস ভেট ইঞ্জেকশন তো আপনারা এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন ডলোবেন প্লাস ভেট ইঞ্জেকশানটি কি এবং এটি পশুকে প্রয়োগ করলে কি কি উপকার পাওয়া যাবে কোন কোন পশুকে এটি প্রয়োগ করা যাবে এবং এটি প্রয়োগ করার ডোজ বা মাত্রা কি রয়েছে এই ইঞ্জেকশনটির কোনো সাইড এফেক্ট রয়েছে কি নাই প্রেগন্যান্ট বা গাভীন পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যাবে কি যাবে না এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো এখনও যারা ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ডান দিকে নিচে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং পাশের বেলাইকেনটি প্রেস করে ভিডিওটি পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো ফিরিয় বন্ধুরা আমার হাতে যে ডলোবন প্লাস ভেট ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি ভেট ম্যান্ড ক্যান্ড কোম্পানির খুব সুন্দর একটি নিমুসলিড অ্যান্ড প্যারাসিটোমল কম্পোজিশনের ইঞ্জেকশন এই নিমোসলিড অ্যান্ড প্যারাসিটোমল কম্পোজিশনের ইঞ্জেকশনটির মধ্যে নিমুসলিড হান্ড্রেড এমজি এবং প্যারাসিটোমল দেড়শো এমজি রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি জ্বর সর্দি ও কাশি হয় ক্ষেত্রে আপনি যদি এই নিমোসালিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ডলোবেন প্লাস ভেট ইনজেকশনটি প্রয়োগ করেন তো খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাঁতী বন্ধুরা আপনার খামারের কোনো পশুর যদি ব্ল্যাক কোয়াটার অর্থাৎ লাংড়া বুখার রোগ হয় সেক্ষেত্রে আপনি এই ডলোবেন প্লাস ভেট ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি নিমোনিয়া রোগ হয় সে ক্ষেত্রে এই ইনজেকশনটি খুব দ্রুত গতিতে কাজ করে সাথে সাথী বন্ধুরা বাড়ির কোনো পশুর যদি পেটে যন্ত্রণা হয় বা পেটে ব্যথা হয় সে ক্ষেত্রে আপনি যদি এই নিমোসলিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ডলোভেন প্লাস ভেট ইনজেকশনটি প্রয়োগ করেন তো খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইঞ্জেকশন যা পশুর যে কোনো কারণে যদি কোনো জায়গা ফুলে যায় যেমন কোনো টিউমার হয়ে যাওয়া এমন যদি হয় সেক্ষেত্রে আপনি যদি আপনার পশুকে এটি প্রয়োগ করেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমন কি বন্ধুরা আপনার পশুর যদি রেসপাইটরি ইনফেকশন হয় সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে সাথে সাথে আপনার খামারের কোনো পশুর যদি সার্জারি বা অপারেশন হয় সেক্ষেত্রে আপনার পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইঞ্জেকশন যা ব্যাকটেরিয়াল ডিসিজ বা ভাইরাল ডিসিজ যে কোনো ডিসিজ অর্থাৎ রোগ হয় সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে এই ইনজেকশনটি পশুর এফএমডি রোগের জন্য খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ আপনার পশুর যদি খুর পাকা মু পাকা কোনো রোগ হয় সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে এটি এমনই একটি ইনজেকশন যা পশুর থানের জন্য খুব কাজ করে অর্থাৎ মেস্টাইটিস রোগের জন্য খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে এই ইঞ্জেকশনটি এমনই একটি ইনজেকশন যা পশুর জড়িত যদি ব্যথা হয়ে পশু যদি চলতে ফিরতে অসুবিধা করে বা শরীরের যে কোনো ব্যথার জন্য এই ইঞ্জেকশনটি আপনি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথী বন্ধুরা আপনার খামারের কোনো পশুর যদি লাংড়া পান হয় অর্থাৎ আপনার পশু যদি লেংড়ে লেংড়ে হাঁটে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই প্রয়োগ করতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবে অনেক সময় অনেক পশুর চলতে চলতে শ্বাস ফুলতে আরম্ভ করে এমন পশুকে আপনি ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইনজেকশন যা খুব দ্রুত গতিতে এবং ফাস্ট কাজ করে থাকে অর্থাৎ বন্ধুরা আপনার পশুর যে কোনো জ্বরের ক্ষেত্রে এবং শরীরের ব্যথার ক্ষেত্রে এবং শ্বাস সম্বন্ধিত যে কোনো সমস্যার ক্ষেত্রে সাথে সাথে সার্জারির ক্ষেত্রে এবং পশুর পেটের ব্যথার ক্ষেত্রে এফএমডি রোগের ক্ষেত্রে আপনি ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি আপনি আপনার ছোটো থেকে বড় সকল পশুকে প্রয়োগ করতে পারেন কিন্তু হ্যাঁ এটি একটি নন প্রেগনেন্সি সেফ ইঞ্জেকশন অর্থাৎ এটি গাভিন পশুকে প্রয়োগ করা যাবে না এবং বন্ধুরা এই ইঞ্জেকশনটির কিছু সাইড ইফেক্ট রয়েছে যেমন বেশি মাত্রা যদি আপনি আপনার পশুকে প্রয়োগ করেন তো আপনার পশুর মধ্যে অসুবিধা হতে পারে সাথে সাথী বন্ধুরা এই নিমোসলিড প্যারাসিটামল কম্পোজিশনের ডলোবেন প্লাস ভেট ইনজেকশনটি আপনি আপনার পশুকে ইন্টারমাস্কুলার অর্থাৎ আই এম রুটেই প্রয়োগ করবেন এটি ভ্যানে বা সাবকাট রুটে প্রয়োগ করা যাবে না সাথে সাথে বন্ধুরা এই ডলোবেন প্লাস ভেট ইনজেকশনটি কুকুরকে এবং বিড়ালকেও প্রয়োগ করা চলবে না তো বন্ধুরা এটি আপনি আপনার পশুকে কী ডোজে এটি প্রয়োগ করবেন তো এটির ডোজ হচ্ছে বন্ধুরা পাঁচ থেকে দশ এমজি পার ওয়ান কেজি বডিওয়েট অর্থাৎ বন্ধুরা এক কেজির বডিওয়েট হিসাবে পাঁচ থেকে দশ এমজি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ বন্ধুরা আপনার যে সকল পশু বড় তাদের আপনি পনেরো এম এল ইন্টারমাস্কুলার প্রয়োগ করবেন এবং মিডিয়াম পশুদের দশ এম এল করে ইন্টারমাস্কুলার প্রয়োগ করবেন এবং যে সকল পশু ছোট যেমন ছাগল ও ভেড়া তাদের এক থেকে তিন এম এল ইন্টারমাস্কুলার প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি ডলবেন প্লাস ভেট ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োজন মতো তিন থেকে চার দিন পরপর প্রয়োগ করতে পারেন তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা ডলোবেন প্লাস ভেট ইনজেকশনটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি কোনো ডাউটস বা কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাহায্য করবেন প্রিয় বন্ধুরা এটি একটিমাত্র ভেটনারি বাংলা চ্যানেল যেখানে আপনি প্রতিনিয়ত ভেটনারি মেডিসিনের রিভিউ এবং পশুর রোগের ব্যাপারে জানতে পারছেন তাই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করুন পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন তাদের সাবস্ক্রাইব করান তো প্রিয় বন্ধুরা আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা